হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু টিএর্স এডুকেশন ফ্রেন্ডস আমি যে ক্যালেন্ডারের দু নম্বর ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটাতে তোমাদেরকে আমি বলেছিলাম যে কোনো সালের সাথে সেম ক্যালেন্ডার কোনো সাল কীভাবে বের করবে সহজেই দশ পাঁচ দশ সেকেন্ডের মধ্যে তো ফ্রেন্ডস ওইখানে যেই যেইটা আমি বলেছিলাম ওখানে তোমাদেরকে একটা ট্রিকের কথা একটা বলা হয়নি যার জন্য তোমাদের অনেকেরই কিছু প্রশ্নে প্রবলেম হচ্ছে তো আজকে আমি তোমাদেরকে ওই ভিডিওটা নিয়ে আবার আলোচনা করছি আর আমি তোমাদেরকে পুরো একটু এই পাঁচে সাত মিনিটের ভিডিওতে তোমাদের আমি সব কিছু বলে দিচ্ছি যে কোথায় বলা হয়নি আর কিভাবে তোমরা অঙ্কগুলো করবে যেগুলোতে প্রবলেম হচ্ছে তো ফ্রেন্স আমি বলেছিলাম যে কোনো সালে যদি লিপিয়ার না হয় তাহলে সেই সালের তোমরা কিভাবে ই করবে আর কোনো সাল লিপিয়ার হলে তোমরা সেই সালের কিভাবে সেম ক্যালেন্ডার বের করবে তো ফেন্স দেখে নাও এই যে দু হাজার সাত সালে এখানে প্রথম প্রশ্নের প্রশ্নটা দেখো দেখা দেওয়া রয়েছে যে দু হাজার সাত সালের সঙ্গে একই ক্যালেন্ডার আর কোন সাল হবে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে দু হাজার সাত সাল বা এরকম যে সালটা লিপিয়ার নয় আমরা লিপিয়ার মানে জানি দেখো দু হাজার সাত সাল এখানে দেওয়া রয়েছে লিপিয়ার মানে কি আমরা যেই সালটাকে চার দিয়ে ভাগ করা যায় কিন্তু দু হাজার সাত তো চার দিয়ে ভাগ করা যায় না তার মানে এটা লিপিয়ার নয় তাহলে কি এই সালে যেটা লিপিয়ার নয় তার সঙ্গে আমি তোমাদেরকে বলেছিলাম যে ডাইরেক্ট তোমরা কত যোগ করবে এগারো যোগ করে দেবে এগারো যোগ করে দিলে যেই সালটা আসবে সেই সালটাই তোমাদের লিপিয়ার সেই সালটাই তোমাদের সেম ক্যালেন্ডার হবে তাহলে দেখো দু হাজার সাতের সঙ্গে যদি এগারো যোগ করো তাহলে কী হবে দু হাজার আঠারো তাহলে কি দু হাজার আঠারোটা কি সেম ক্যালেন্ডার তাহলে এই অপশানই তিন নম্বর অপশানই হবে তারপরে আমি কি বলেছিলাম যে যদি বলে দু হাজার আঠারোর সঙ্গে কত তখন কি আবার এগারো যোগ করবে দুশো উনত্রিশ করবে কিন্তু এইভাবে করতে করতে যখন লিপিয়ার চলে আসবে সেই সালটা সেম ক্যালেন্ডার হবে না তাই তো ধরো এটার সঙ্গে যদি দুই হাজার আঠারোর সঙ্গে আবার যদি এগারো যোগ করতে কত তো দু উনত্রিশ হতো দু দু হাজার সাতের সঙ্গে সেম ক্যালেন্ডার কিন্তু দু হাজার উনত্রিশের সঙ্গে যদি তোমরা এগারো যোগ করতে তাহলে কি হয়ে যেত দু হাজার চল্লিশ হয়ে যেত কিন্তু এই সালটা কি এই সালটা যেহেতু লিপিয়ার আর আমরা কী জানি একটা নন লিপিয়ার একটা লিপিয়ার সেম সেম হতে পারে না ক্যালেন্ডার সেজন্য কি এটা হবে না এটা সঙ্গে সঙ্গে হবে না কিন্তু তোমাদেরকে এখানে একটা কথা বলা হয়নি যে এটা যদি ক্যালেন্ডার না হয় তাহলে তোমরা কী করে বের করবে ধরো তোমাদেরকে দেওয়া হলো কোনো সময় যে যে দু হাজার উনত্রিশ সালের দু হাজার উনত্রিশ সালের সেম ক্যালেন্ডার কি যদি এটা বলা হয় সেম ক্যালেন্ডার তাহলে তোমরা কী করে করবে যখন দু হাজার উনত্রিশ সালে সেম ক্যালেন্ডার দেবে দেখো এর সঙ্গে যদি আমরা এগারো যোগ করি তাহলে আমাদের কী হয়ে যায় এটা লিপিয়ার নয় তার মানে এর সঙ্গে আমাদের এগারো যোগ করতে হবে কিন্তু এটার সঙ্গে যদি এগারো যোগ করি তাহলে আমাদের আসছে দু হাজার চল্লিশ তাহলে এটা তো হবে না তাহলে কী করবে যখন এগারো যোগ কোনো এগারো যোগ করার পর তোমরা দেখছো একটা লিপিয়ার সাল চলে আসছে তখন তোমরা কী করবে সেইটা এগারো না যোগ করে এটার সঙ্গে ডাইরেক্ট ছয় যোগ করে দেবে তাহলে এর সঙ্গে কত যোগ করে দেবে প্লাস সিক্স করে দেবে প্লাস সিক্স করলে কত হয় দু হাজার উনতিরিশ প্লাস সিক্স দু হাজার পঁয়ত্রিশ কেন সিক্স যোগ করেছো দেখো এখানে এগারো যোগ করলে আমরা দেখছি কি লিপিয়ার সাল চলে আসছে তার মানে এটা তো হতে পারে না সেই জন্য এগারো যোগ করবো না সেই যেই সালটা দিয়েছে ওই সালটার সঙ্গে কত যোগ করে দেব ছয় যোগ করে দেবো কারণ কি এটা নন লিপি লিপিয়ার সাল রয়েছে তাহলে দেখো পরের প্রশ্নটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে দেখো এই প্রশ্নটা আমাদের কি বলা হয়েছে যে দু হাজার সালের সঙ্গে একই ক্যালেন্ডার আর কোন সাল হবে তাহলে আমি কী বলেছিলাম যে দু হাজার সঙ্গে তুমি কত যোগ দু হাজার সঙ্গে এগারো যোগ করছো তাহলে কত হচ্ছে দু হাজার কুড়ি আসছে কিন্তু দু হাজার কুড়ি এটা কি এটা লিপিয়ার আসছে আর এইটা আমাদের কী ছিল নন লিপিয়ার তা তো লিপিয়ার নয় তার মানে কি এটা হবে না তাহলে এটা দু হাজার নয়ের সঙ্গে কত যোগ করবে বলেছি তাহলে কী করে দেবে দু হাজার নয়ের সঙ্গে ডাইরেক্ট কত যোগ করে দেবে ছয় দু হাজার নয়ের সঙ্গে ডাইরেক্ট ছয় যোগ করে দেবে তাহলে কী হবে দু হাজার পনেরো তাহলে এটা হবে কী বলেছি যখন নন লিপিয়ার সাল মানে লিপিয়ার নয় যেই সালটা এগারো যোগ করে তুমি দেখছো লিপিয়ার আসছে তাহলে তো সেম ক্যালেন্ডার হতে পারে না তখন তুমি এগারোটা যোগ করবে না তখন কী যোগ করে দেবে ডাইরেক্ট ছয় যোগ করে দেবে ছয় যোগ করে দিলে সেটা কত আসে দেখো এখানে দু হাজার নয় সাল দিয়েছে এর সঙ্গে ছয় যোগ করে আমাদের কী দু হাজার পনেরো আসে তারপরে দু হাজার পনেরো হল সেম ক্যালেন্ডার তাহলে দু হাজার নয়ের সঙ্গে দু হাজার পনেরো সেম ক্যালেন্ডার তারপরে কী তারপরে এগারো কোনটার সঙ্গে যোগ করবে যদি বলে দু হাজার পনেরোর সঙ্গে সেম কত তাহলে কি পনেরো সঙ্গে এগারো যোগ করলে আমাদের কত আসে ছাব্বিশ আসছে ছাব্বিশ তো লিপিয়ান নয় তাহলে ছাব্বিশ হবে এইভাবে আবার এগারো যোগ করবে এভাবে এগারো যোগ করতে হতে আবার যদি দেখো যে কোনো সময় লিপিয়ার চলে আসছে তখন এগারো না যোগ করে এখানে ছয় যোগ করে দেবে ঠিক আছে ধরো এখন যদি বলে তার সঙ্গে ই কি এগারো যোগ করলে কত হবে দু হাজার ছাব্বিশ এইটাও হাজার নয়ের সঙ্গে সেম ক্যালেন্ডার এর সঙ্গেও যদি এগারো যোগ করে দু হাজার সাঁত্রিশ আসছে সেম ক্যালেন্ডার কিন্তু এর সঙ্গে যখন এগারো যোগ করছো তখন কত কত চলে আসছে দু হাজার আটচল্লিশ এটা কি আবার এইটা লিপিয়ার চলে এসছে তার মানে কি এটা হবে না তখন এইটা না যোগ করে আমরা এইখানে কত যোগ করে দেবো ছয় যোগ করে দেবো দু হাজার সাঁত্রিশের সঙ্গে দু হাজার তেতাল্লিশ সালটা আবার সেম ক্যালেন্ডার তার মানে কি বললাম যেটা তুমি নন লিপিয়ার একটা সাল যেটা লিপিয়ার নয় সেই সালে যখন এগারো যোগ করে দেখছো লিপিয়ার আসছে তখন এগারো যোগ করবে না কী কে যোগ করে দেবে ছয় যোগ করে দেবে আর যদি এটার সঙ্গে দেখো যে এগারো যোগ করলে লিপিয়ার আসছে না তাহলে সেম ক্যালেন্ডার সেইটাই যদি এখানে দু হাজার যেমন আগের অঙ্কটা দু হাজার সাত দিয়েছিলো ওর সঙ্গে এগারো যোগ করে আমরা দু হাজার আঠারো দেখেছি আঠারোটা কী ছিল আঠারোটা তো লিপিয়ার ছিল না তাহলে আঠারোটা কি সেম ক্যালেন্ডার ছিল কিন্তু এইটা কি দু হাজার নয় দিয়েছে এগারো যোগ করে দেখছি লিপিয়ার আসছে সুতরাং এটা সেম হতে পারে না লিপিয়ার আর নন তখন এগারো না যোগ করে তোমরা কত যোগ করবো ছয় যোগ করে দেবো তাহলে কী হবে এটা দু হাজার পনেরো হবে ঠিক আছে পরের প্রশ্নটা তাহলে এই প্রশ্নটা কী দিয়েছে দু হাজার তিন সালের মতো একই ক্যালেন্ডার কোন সাল হবে তাহলে দু হাজার তিন সালের সঙ্গে যোগ করো এগারো ঠিক আছে দু হাজার চোদ্দো আসছে তাহলে এটা দু হাজার চোদ্দো হবে কারণ এটা তো লিপিয়ার নয় না তাহলে কী হয়ে গেল যে এটাও নন লিপিয়ার এটাও ননলিপিয়ার তার মানে এই আমাদের এই অ্যান্সারটা হয়ে যাবে ডাইরেক্ট এগারো যোগ করে দেবো তার সঙ্গে যদি এগারো যোগ করে দুই হাজার পঁচিশ আসবে সেটাও ননলিপিয়ার হবে মানে দু হাজার তিনের সঙ্গে সেম ক্যালেন্ডার হবে তারপরের প্রশ্নটা দেখলাম দেখো এই প্রশ্নটা হলো দু হাজার চার সালের সঙ্গে সেম ক্যালেন্ডার কোন বছর হবে কী বলেছিলাম এই দু হাজার চার সালটা কি দু হাজার চার সালটা আমরা দেখেছি কি এটা লিপিয়ার যখন নন লিপিয়ার তখন আমরা দেখছি যে হয় এগারো যোগ করছি না ছয় যোগ করছি কিন্তু এই সালটা কি লিপিয়ার লিপিয়ার হলে দেখো কোনো কিছুই দরকার নেই এই সঙ্গে ডাইরেক্ট আঠাশ যোগ করে দেবে তাহলে দু হাজার চারের সঙ্গে কত হবে আঠাশ যোগ করে দিলে কত হবে দু হাজার বত্রিশ তাই তো দু হাজার বত্রিশ হলেও সেম ক্যালেন্ডার হবে তাহলে আমাদের অপশান কোনটা এই অপশান আমাদের এই এই চার নম্বর অপশান যেটা রয়েছে চার নম্বর অপশান এটাই আমাদের অ্যান্সার হবে দু হাজার বত্রিশ তাই তো যখন লিপিয়ার ছিল নন লিপিয়ার ছিল মানে লিপিয়ার ছিল না তখন আমরা এগারো যোগ করেছি নাহলে ছ যোগ করেছি এগারো যোগ করেছি যোগ করে যদি দেখছি নন লিপিয়ারই আসছিলো তখন আমরা ওইটাই করেছিলাম কিন্তু যখন দেখছি এগারো যোগ করার পর লিপিয়ার চলে আসছিলো তখন আমরা এগারো না যোগ করে ছ যোগ করছিলাম কিন্তু যদি সালটাই লিপিয়ার দেওয়া থাকে তখন কি ডাইরেক্ট আঠাশ যোগ করে দেবে তাই তো তাহলে পরে দেখো এই প্রশ্নটা দিয়েছে নিচের কোন বছর দয়ের ক্যালেন্ডার এক নয় তার মানে এখানে দুটো দুটো করে বছর দিয়েছে যে বছরটার ক্যালেন্ডার এক নয় সেটা বলতে বলেছে তাই তো দেখো এটা কথা দু তাহলে দু হাজার সঙ্গে কি আমরা জানি দেখব যে কোনটার এক কোনটা এক নয় সেটা আমাদের বের করতে বলেছে তাহলে দু হাজার তিনের সঙ্গে যে কী এটা নন লিপিয়ার এর সঙ্গে কত যোগ করবো এগারো এগারো যোগ করলে কত দেখছি দু হাজার চোদ্দো তাহলে কী আসছে দু হাজার তিন আর হাজার চোদ্দো সেম ক্যালেন্ডার কারণ এটাও তো লিপিয়ার নয় হ্যাঁ এবার দু হাজার পাঁচ রয়েছে পাঁচের সঙ্গে যখন এগারো যোগ করছি দেখছি দু হাজার ষোলো হয়ে যাচ্ছে কিন্তু ষোলো কি এইটা আবার লিপিয়ার লিপিয়ার আবার এইটা নন লিপিয়ার তাই তো নন লিপিয়ার কিন্তু এবার আমরা কী জানি যে তাহলে দু হাজার ষোলো তো হবে না তাহলে আমাদের কী হবে দু হাজার পাঁচের সঙ্গে আমরা এগারো যোগ করব এগারো যোগ করবো না তাহলে কত যোগ করবো দু হাজার পাঁচের সঙ্গে দু হাজার পাঁচ প্লাস কত যোগ করবো ছয় যোগ করবো তাহলে দু হাজার এগারো তার মানে এটাও ঠিক আছে এটাও লিপিয়ার মানে সেম ক্যালেন্ডার এই না কেন ছয় যোগ করেছি কারণ এটা আমরা এগারো যোগ করার পর দেখেছি যেই সালটা হচ্ছে এটা লিপিয়ার চলে আসছিল তাই তো এই নন লিপিয়ার সালের সঙ্গে সেই জন্য আমরা কী করেছি ছয় যোগ করেছি এরপর রয়েছে দু হাজার আট আর ছত্রিশ দেখো দু হাজার আটের সঙ্গে কী এটা কি লিপিয়ার দু হাজার আট কি লিপিয়ার তাহলে এর সঙ্গে কত যোগ করবো আমরা আঠাশ বা আঠাশের যে কোনো আঠাশ যোগ না করে ছাপ্পান্নও যোগ করতে পারতাম ঠিক আছে এইখানে যেমন এগারো না যোগ করে এগারো বাইশও যোগ করতে পারতাম অপশান অনুযায়ী দেখবো আমরা তাহলে এটা কী হলো দু হাজার ছত্রিশ মানে এটাও ঠিক আছে তাহলে কি এইটা অবশ্যই নেই তা দু হাজার দশ কি দু হাজার দশ হল লিপিয়ার নয় মানে এর সঙ্গে এগারো যোগ করবো একুশ হতো এখানে বাইশ হয়েছে তাই তো তার মানে দু হাজার দশের সঙ্গে কত এগারো যোগ করতে হবে দু হাজার একুশ তাই তো এগারো বা বাইশ এসব যোগ করতাম কিন্তু দু হাজার এখানে বাইশ ধরা হয়েছে মানে কি এইটা আমাদের অপশান যে কি এইটা সেম ক্যালেন্ডার নয় তাই তো এটা হলো আমাদের সেম ক্যালেন্ডার নয় তাহলে বুঝতে পারলি ফ্রেন্ডস আগের আমি দু নম্বর ভিডিওতে তোমাদের এই ছয় যোগ করার এই কথাটা বলা হয়নি বলে আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি আর ফ্রেন্ডস কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন লাগছে ভিডিওটা আর কোথায় কি প্রবলেম হচ্ছে আর থ্যাংক ইউ যে কমেন্ট করে জানিয়েছিলে যে দু হাজার ন সালের সঙ্গে সেম ক্যালেন্ডার কী করে বের করব তাকে অনেক অনেক ধন্যবাদ আর ফ্রেন্ডস এই ভিডিওটা যত পারো তত শেয়ার করো তাতে আর আমি ক্যালেন্ডারের পরবর্তী যে ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপলোড করব আর আমি ক্লকের যে ভিডিও আপলোড করেছি যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও আর ক্লকের পরের ভিডিওটা আমি রোববার দিন আপলোড করবো থ্যাংক ইউ আর ফ্রেন্ডস এখনো পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটাকে প্রেস করো যাতে আমাদের আপলোড করা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই চলে যায় আর তোমরা আমাদের ফেসবুক পেজকেও লাইক করতে পারো এবং টুইটারেও আমাদেরকে ফলো করতে পারো লিঙ্ক নিচে দেওয়ার হলো থ্যাংক ইউ